যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবেই দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবেই দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবেই দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবেই দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে আন্যং হাসে ইয়ারবুন মাসুজ কুরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন। আজকের ক্লাসে আমরা টেক্সট বুকের চ্যাপ্টার 7 এর গ্রামার 1 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে সকল ভিউয়ার্স আসন্ন ইউবিডি এক্সামের প্রিপারেশন নিতে চাচ্ছেন এবং যে সকল ভিউয়ার্স অলরেডি টেক্সট বুক এবং প্রশ্ন ব্যাংক সলিউশন করেও ইউবিডি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, সে সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি ইউবিডি এক্সামের প্রশ্নপত্র অ্যানালাইজ করলে দেখা যায় সেখানে সৃজনশীল টাইপের কোশ্চেন বেশি অ্যাড করা হচ্ছে। তো সৃজনশীল টাইপের কোশ্চেনগুলো সলিউশন করার জন্য গ্রামারের ভূমিকা অপরিহার্য। তো আশা করি যে সকল ভিউয়ার্স আমাদের ক্লাসগুলো নিয়মিতভাবে দেখবেন সেই সকল ভিউয়ার্স ইউবিডি পরীক্ষায় গ্রামার বেজ যে সকল কোশ্চেন আসে সে সকল কোশ্চেনের অ্যান্সার খুব ইজিলি সলিউশন করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি সম্পর্কে আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট পার্টিকেল ইগা, সাবজেক্ট পার্টিকেল ইগা। তো মূলত সাবজেক্ট পার্টিকেল গুলোকে দু ভাগে ভাগ করা হয়েছে, কেস পার্টিকেল এবং টপিক পার্টিকেল। তো টপিক পার্টিকেল হচ্ছে উন্নুন এবং কেস পার্টিকেল হচ্ছে ইগা। যেহেতু চ্যাপ্টার 7 এর গ্রামার 1 এ শুধু ইগা নিয়ে আলোচনা করা হয়েছে, তাই আমরা আজ এই ইগা নিয়ে আলোচনা করব। অন্য কোনো একদিন আমরা টপিক পার্টিকেল উন্নুন নিয়ে আলোচনা করব। তো চলুন ইগা সাবজেক্ট পার্টিকেল সম্পর্কে জেনে নেই। ইগা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, কোনো বাক্যে নাউনের সাথে যুক্ত হয়ে নির্দেশ করে যে সেই নাউনটি উক্ত বাক্যের সাবজেক্ট। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইগা হচ্ছে একটি সাবজেক্ট পার্টিকেল, কোনো বাক্যে নাউনের সাথে যুক্ত হয়ে নির্দেশ করে যে সেই নাউনটি উক্ত বাক্যের সাবজেক্ট। তো কখন আমরা নাউনের সাথে ই এবং কখন আমরা গা যুক্ত করব তা দেখে নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাউনটির সমাপ্তিতে যদি ভাস্যিম থাকে তাহলে আমাদেরকে ই সংযুক্ত করে দিতে হবে, এবং নাউনটির সমাপ্তিতে যদি ভাস্যিম না থাকে তাহলে আমরা গা সংযুক্ত করে দেব। অর্থাৎ যে নাউনটির সঙ্গে আমরা ই গা সংযুক্ত করব সেই নাউনটি যদি ব্যঞ্জনবর্ণ দিয়ে শেষ হয় তাহলে তার সাথে আমরা ই সংযুক্ত করব, এবং সেই নাউনটি যদি স্বরবর্ণ দিয়ে শেষ হয় তাহলে আমরা তার সঙ্গে গা সংযুক্ত করব। কোন কোন ক্ষেত্রে আমরা নাউনের সাথে ই গা সংযুক্ত করে বাক্য তৈরি করব চলুন সে সম্পর্কে জেনে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাক্যে যার সম্পর্কে বলা হয় তার সাথে আমরা ই গা পার্টিকেলটা সংযুক্ত করে দেব। চলুন আমরা কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন নালশিগা ঝোয়ায়ো, নালশিগা ঝোয়ায়ো, যার অর্থ হচ্ছে আবহাওয়া ভালো, আবহাওয়া ভালো। তো ডিয়ার ভিউয়ার্স, অর্থ থেকে দেখতে পাচ্ছেন এই বাক্যে আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে। আবহাওয়ার কোরিয়ান হচ্ছে নালশি, আবহাওয়ার কোরিয়ান হচ্ছে নালশি। আমরা এখানে লিখেছি নিয়মে বাক্যে যার সম্পর্কে বলা হয় তার সঙ্গে আমাদেরকে ইগা সংযুক্ত করে দিয়ে বাক্য তৈরি করতে হবে। তো এই জন্য এই বাক্যটিতে আমরা এই নালশির সঙ্গে গা সংযুক্ত করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডটির সমাপ্তিতে ভাস্যিম নেই, আর ভাস্যিম না থাকলে আমরা গা সংযুক্ত করে দেব, এই জন্য আমরা এই নাউনটির সঙ্গে গা সংযুক্ত করে দিয়েছি।
তো চলুন আরো একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, সেগি মুগাওয়ায়ো, সেগি মুগাওয়ায়ো, যার অর্থ হচ্ছে বই ভারী, বই ভারী। তো ডিয়ার ভিউয়ার্স, এই বাক্যটিতে আপনারা দেখতে পাচ্ছেন বই সম্পর্কে বলা হয়েছে। আপনারা জানেন বইয়ের কোরিয়ান হচ্ছে ছে। তো ডিয়ার ভিউয়ার্স, সংজ্ঞা অনুসারে বাক্যে যার সম্পর্কে বলা হয় তার সাথে ইগা সাবজেক্ট পার্টিকেলটি সংযুক্ত করে দিতে হয়। এই জন্য আমরা এই বাক্যের ছেকের সঙ্গে ই পার্টিকেলটি সংযুক্ত করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নাউনটি ভাসিম দিয়ে শেষ হয়েছে। আমরা জানি ভাসিম থাকলে ই সংযুক্ত করে দিতে হয়, তাই আমরা এখানে ই সংযুক্ত করে দিয়েছি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আরও কোন কোন ক্ষেত্রে আমরা ই গা সাবজেক্টের সঙ্গে সংযুক্ত করে বাক্য তৈরি করব তা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বা যার সাহায্যে বাক্যের ক্রিয়া সম্পাদিত হয়, অর্থাৎ যার সাহায্যে বাক্যের ক্রিয়া সম্পাদিত হয় সেই নাউনটির সঙ্গে আমাদেরকে ইগা সাবজেক্ট পার্টিকেল সংযুক্ত করে দিতে হবে। চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লিন শিগা সেগুল ইলগয়ো, লিন শিগা সেগুল ইলগয়ো, যার অর্থ হচ্ছে মিস লিন বই পড়ে, মিস লিন বই পড়ে। তো ডিয়ার ভিউয়ার্স, নিয়মে আমরা বলেছি বাক্যে যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তার সাথে আমাদেরকে ইগা সংযুক্ত করে দিতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এই বাক্যটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই পড়ার কাজটি এই মিস রিয়ার দ্বারা সম্পাদিত হয়েছে। কে পড়ে? মিসরিন। কে পড়ে? মিসরিন। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে মিসরিন। তো এর জন্য আমরা এর সঙ্গে গা সংযুক্ত করে দিয়েছি। আপনারা জানেন ভাসিম থাকলে ই, ভাসিম না থাকলে গা। যেহেতু এই ওয়ার্ডটির সমাপ্তিতে ভাসিম ছিল না, এজন্য আমরা এখানে গা সংযুক্ত করে দিয়েছি। চলুন আরও একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউ, স্ক্রিনে আপনারা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, সারাম ধরি সুক্ষ হেও, সারাম ধরি সুক্ষ হেও, যার অর্থ হচ্ছে লোকগুলো ফুটবল খেলে, যার অর্থ হচ্ছে লোকগুলো ফুটবল খেলে। তো সংজ্ঞা অনুসারে আপনারা জানেন যার সাহায্যে বাক্যের ক্রিয়া সম্পাদিত হয় তার সঙ্গে ইগা সংযুক্ত করে দিতে হয়। আপনারা এই বাক্যটিতে দেখতে পাচ্ছেন এই বাক্যের ক্রিয়া হচ্ছে খেলা। কারা খেলে? লোকগুলো। কারা খেলে? লোকগুলো। তাহলে এই বাক্যের ক্রিয়াটি সম্পাদিত হয়েছে এই লোকগুলোর দ্বারা, এই লোকগুলোর দ্বারা। তাহলে সংজ্ঞা অনুসারে এই লোকগুলোর কোরিয়ান শব্দের শব্দটির সঙ্গে আমাদেরকে ইগা সংযুক্ত করে দিতে হবে। আমরা জানি লোকগুলোর কোরিয়ান হচ্ছে ছারামদুল, লোকগুলোর কোরিয়ান হচ্ছে ছারামদুল, তাই আমরা এর সঙ্গে ই সংযুক্ত করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাসিম ছিল, এজন্য আমরা ই সংযুক্ত করে দিয়েছি। যদি এখানে ভাসিম না থাকতো তাহলে আমরা গা সংযুক্ত করে দিতাম। আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। তো চলুন আরও কোন কোন ক্ষেত্রে বাক্যে নাউনের সাথে ইগা সংযুক্ত করে আমরা বাক্য তৈরি করতে পারি সে সম্পর্কে দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নতুন ঘটনার অবতারণা, অর্থাৎ কোনো বিষয়ে আলোচনা শুরু হলে প্রথম যে বাক্যটি আমরা লিখব সেই বাক্যের সাবজেক্টের সঙ্গে ইগা সংযুক্ত করব। তো চলুন বিষয়টি দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, অনুল নালশিগা ঝোয়ায়ো, অনুল নালশিগা ঝোয়ায়ো,
যার অর্থ হচ্ছে আজ আবহাওয়া ভালো, আজ আবহাওয়া ভালো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হঠাৎ আবহাওয়া সম্পর্কে আলোচনা শুরু করে দিয়েছি, হঠাৎ আবহাওয়া সম্পর্কে আলোচনা শুরু করে দিয়েছি। তাই আমরা এই বাক্যের এই আবহাওয়ার যে কোরিয়ান নালসি তার সঙ্গে আমরা গা সংযুক্ত করে দিয়েছি, গা সংযুক্ত করে দিয়েছি। আপনারা জানেন যে নাউনটির সঙ্গে আমরা ই গা সংযুক্ত করব, সেই নাউনটি যদি ভাসিম দ্বারা শেষ হয় তার সঙ্গে ই সংযুক্ত করে দিতে হয়, এবং ভাসিম না থাকলে গা সংযুক্ত করে দিতে হয়। এই নাউনটি ভাসিম দিয়ে শেষ হয়নি, এ কারণে আমরা গা সংযুক্ত করে দিয়েছি। তো চলুন আরও একটি উদাহরণ সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, অজে শিজাং এস সাগোয়াগা সাসায়ু, যার অর্থ হচ্ছে গতকাল বাজার থেকে আপেল কিনেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাক্যটিতে আপেল সম্পর্কে আমরা আলোচনা শুরু করে দিয়েছি, তাই আমরা এখানে আপেলের কোরিয়ান হচ্ছে ছাগোয়া, এই ছাগোয়ার সঙ্গে আমরা গা সংযুক্ত করে দিয়েছি। আমরা জানি যে নাউনটির সঙ্গে আমরা ই গা সংযুক্ত করব, সেই নাউনটিতে যদি ভাসিম না থাকে তাহলে গা সংযুক্ত করে দিতে হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নাউনটিতে ভাসিম ছিল না, এজন্য আমরা এর সঙ্গে গা সংযুক্ত করে দিয়েছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো চলুন সর্বশেষ যে ক্ষেত্রে আমরা ই গা সংযুক্ত করে বাক্য তৈরি করতে পারবো সেটি দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউএস ওয়ার্ডের পূর্বের নাউনের সাথে, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডের পূর্বের নাউনের সাথে আমাদের কি ইগা সংযুক্ত করে বাক্য তৈরি করতে হবে। তো ডাব্লিউএস ওয়ার্ড বলতে আমরা ইংরেজিতে জানি হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই ধরনের শব্দগুলো। এই ধরনের শব্দের যে কোরিয়ানগুলো রয়েছে সেই শব্দগুলোর পূর্বে পূর্বের নাউনের সাথে আমাদের কি ইগা সংযুক্ত করে দিতে হবে, অর্থাৎ অঞ্জে, অদি, মুয়, এই ধরনের কোরিয়ান যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডের পূর্বে যে সকল নাউন থাকবে তাদের সঙ্গে আমাদেরকে ইগা সংযুক্ত করে বাক্য তৈরি করতে হবে। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, ইরুমি মুয়ায়ো, ইরুমি মুয়ায়ো, যার অর্থ হচ্ছে নাম কি, যার অর্থ হচ্ছে নাম কি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুয়া হচ্ছে একটি ডাব্লিউএস ওয়ার্ড, মুয়া হচ্ছে একটি ডাব্লিউএস ওয়ার্ড। সংজ্ঞা অনুসারে ডাব্লিউএস ওয়ার্ডের পূর্বে নাউনের সঙ্গে আমাদেরকে ইগা সংযুক্ত করে দিতে হবে, তাই মুয়ার পূর্বে যে নাউনটি রয়েছে অর্থাৎ ইরুম, ইরুম মানে নাম, অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি ইরুম হচ্ছে একটা নাউন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই নাউনটি ভাসিম দ্বারা শেষ হয়েছে, তাই আমরা এর সঙ্গে ই সংযুক্ত করে দিয়েছি। তো চলুন আরও একটি উদাহরণ সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, ওত খাগেগা ওদি ইসয়ো, ওত খাগেগা ওদি ইসয়ো, যার অর্থ হচ্ছে কাপড়ের দোকান কোথায় আছে, কাপড়ের দোকান কোথায় আছে। তো এই বাক্যটিতে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউএস ওয়ার্ড ওদি রয়েছে, ডাব্লিউএস ওয়ার্ড ওদি রয়েছে। তো সংজ্ঞা অনুসারে আমরা জানি ডাব্লিউএস ওয়ার্ডের পূর্বে নাউনের সঙ্গে ইগা সংযুক্ত করে দিতে হয়। এখানে ডাব্লিউএস ওয়ার্ডের পূর্বে যে নাউনটি রয়েছে তা হচ্ছে ওৎখাগে, তা হচ্ছে ওৎখাগে, তাই আমরা এখানে এই ওৎখাগের সঙ্গে ইবাগা সংযুক্ত করে দিয়েছি। আপনারা জানেন নাউনটি যদি ভাসিম দ্বারা শেষ না হয়, অর্থাৎ নাউনের সমাপ্তিতে যদি ভাসিম না থাকে তাহলে আমাদেরকে গা সংযুক্ত করে দিতে হয়, এই নাউনটির সমাপ্তিতে ভাসিম নেই এজন্য আমরা গা সংযুক্ত করে দিয়েছি। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি যে সকল ভিউয়ার্স মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করেছেন, ইগার ব্যবহার সম্পর্কিত আপনাদের কোনো সমস্যা থাকবে না,
এবং আমি জানি সাবজেক্ট পার্টিকেল সম্পর্কিত তত্ত্ববহুল লেকচার খুবই সীমিত পরিসরে রয়েছে। অনেক অ্যানালাইজ করার পরে আমি যতটা সম্ভব তত্ত্ববহুল এবং ইজি ওয়েতে এই লেকচারটি তৈরি করার চেষ্টা করেছি। আপনাদের যদি এতটুকু সমস্যার সমাধান হয়ে থাকে এই লেকচারটি দেখার পরে, অবশ্যই আপনারা লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর যে সকল ভিউয়ার্স অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সে সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্তই। আনিমি খেসিফশিও খামসা হামিদা।